হ্যালো বন্ধুরা, যুথিকাস মেকওভারে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালোই আছো। তো আজকে আমি তোমাদের দেখাবো ফেসিয়ালে মেসাজ কিভাবে করতে হয়। তো তোমাদের আমি আগের ভিডিওতে ফেসিয়াল কি এবং ফেসিয়াল করতে কি কি সামগ্রী লাগে এবং ফেসিয়াল কিভাবে করে তার উপর তোমাদের আমি থিওরি ক্লাস দিয়েছিলাম, এবং ফেসিয়াল মেসাজ স্ট্রোকের উপর আমি থিওরি ক্লাস দিয়ে দিয়েছি, এবং আজকে আমি কীভাবে ক্লায়েন্টের মুখে অ্যাপ্লাই করতে হয় সেই মেসেজ পদ্ধতিটা দেখিয়ে দেব। এবং তোমরা অবশ্যই পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। তো আজকে ক্লাসটা শুরু করা যাক। প্রথমে আমাদের শুরু করতে হবে জেনারেল অ্যাপ্লিকেশন। আমাদের হাতটা এইভাবে আলতো করে নিয়ে হালকাভাবে প্রেশার দিয়ে আবার নিচের দিকে খুব হালকাভাবে নামিয়ে নিতে হবে। নেক্সট হলো আপ লিফটিং অফ নেক, হাতটা দুটোকে এইভাবে মেসেজ দিতে হবে। নেক্সট হলো সাইড ওয়ার্ড স্ট্রোক। কোনো মেসেজ 3 থেকে 4 বারের নিচে কিন্তু কোনোভাবেই করা যাবে না। আমরা বেশিবার কিন্তু মেসেজ করতে পারি, কিন্তু 3 বারের কম কিন্তু কোনোভাবেই করা যাবে না। সাইড ওয়ার্ড স্ট্রোকের পর আমাদের কিন্তু ক্রিস ক্রসটা অ্যাপ্লাই করতে হবে। নেক্সট হলো কাপিং অ্যান্ড আয়রিং আউট। আমাদের মুখের এই অংশটা থেকে শুরু করতে হবে, এইভাবে হাত রেখে কাপিং অ্যান্ড আয়রিং আউট, কাপিং অ্যান্ড আয়রিং আউট, কাপিং অ্যান্ড আয়রিং আউট, কাপিং অ্যান্ড আয়রিং আউট। নেক্সট হচ্ছে প্রেসিং অফ মাস্কেল। আমাদের এইভাবে মুখের অংশটা প্রেস করতে হবে, এইভাবে কিন্তু মুখের শেষ অংশ পর্যন্ত করে যেতে হবে। প্রেসিং অফ মাস্কেল, প্রেসিং অফ মাস্কেল, এই এই আঙুলটা দিয়ে আমাদের প্রেস করতে হবে। নেক্সট হচ্ছে পিঞ্চিং। পিঞ্চিং মানে হচ্ছে চিমটি কাটা। খুব হালকা হাতে পিঞ্চিংটা আমাদের করতে হবে, যাতে ক্লায়েন্টের কোনো অসুবিধা না হয়, হাতে এই মেসেজটা করতে হবে। তো নেক্সট হচ্ছে ট্যাপিং। ট্যাপিংটা করার সময় আমাদের ক্লায়েন্টের ঠিক এই জায়গাটায় হাতটা রাখ। 1 2 3 4 4 3 2 1, এইভাবে কিন্তু আমাদের মেসেজটা করতে হবে। নেক্সট হলো আমাদের লিপ। তবে তার আগে আমাদের জেনারেল অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই করে নিতে হবে। প্রত্যেকটা মেসেজ কিন্তু আমাদের খুব হালকা হাতে করতে হবে। এরপরে হচ্ছে লিপস। লিপসের প্রথমে কি আছে, ক্রিস ক্রস অ্যারাউন্ড দ্য লিপস ইউজিং ইন্ডেক্স ফিঙ্গার। আমাদের এটা ইন্ডেক্স ফিঙ্গার, এই ফিঙ্গারটা দিয়ে আমাদের ক্রিস ক্রস মেসেজটা করতে হবে। প্রথমে একবার করে করতে হবে, তারপরে কিন্তু ডবলভাবে করতে হবে। তো নেক্সট হলো হাফ মুন অ্যারাউন্ড দ্য লিপস। এটা হলো লিপের লোয়ার লিপে করতে হবে, লোয়ার লিপের নিচে হাফ মুন স্ট্রাকচারে আমাদের মেসেজটা করতে হবে। নেক্সট হলো সার্কেল ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ। তো আবার আমাদের জেনারেল অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই করতে হবে। কোনো মেসেজ 3 থেকে 4 বারের নিচে কিন্তু কোনোভাবেই করা যাবে না। আমরা বেশিবার কিন্তু মেসেজ করতে পারি, কিন্তু 3 বারের কম কিন্তু কোনোভাবেই করা যাবে না। তো আবার আমাদের জেনারেল অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই করতে হবে। নেক্সট হলো জিগজ্যাগ লাফটার লাইন। আমাদের জিগজ্যাগ করতে হবে এই অংশটায়। নেক্সট হচ্ছে আপলিফটিং ইউজিং ফোর ফিঙ্গার। আমাদের ক্লায়েন্টের মুখের এই অংশটায় হাত রেখে 4টে আঙুলের দ্বারা এইখানে আপলিফটিং করতে হবে। নেক্সট হলো নোজ কর্নার ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ। এই নাকের এই কোনায় ক্লকওয়াইজ প্রেশার অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ প্রেশার, এই মেসেজটা দিলে আমাদের এই অংশের ময়লাটা খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে। নেক্সট হলো আপলিফটিং অফ দ্য নোজ। নেক্সট হলো ক্রিস ক্রস অন দ্য নোজ। নেক্সট ওয়ান সিজার স্ট্রোক। সিজার স্ট্রোকটা করার সময় আমাদের কিন্তু হাতটা কোনোভাবে নিচের দিকে প্রেশার দেব না, সবসময় উপরের দিকে আমরা প্রেশার দেব, উপরের দিকে টানটা রাখব।
তবে নেক্সট হলো আইপ্যাড। আইপ্যাডের প্রথম মেসেজ হলো সার্কুলেশন অ্যারাউন্ড দ্য আইস উইথ মিডল ফিঙ্গার। এই মিডল ফিঙ্গার দিয়ে আমাদের এই মেসেজটা করতে হবে। তো নেক্সট হলো বিগ এস অ্যান্ড এইট, এস অ্যান্ড এইট, এইভাবে এস অ্যান্ড এইট আমাদের ড্র করতে হবে। নেক্সট হলো আইবল রোটেশন ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ, এইভাবে আমাদের খুব হালকা হাতে মেসেজটা দিতে হবে। তো আমরা আবার জেনারেল অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই করব। নেক্সট হচ্ছে আইব্রো। আইব্রোর প্রথম মেসেজ আপলিফটিং, খুব হালকা হাতে আপলিফটিংটা করব আমরা। নেক্সট হচ্ছে প্রেসিং অ্যান্ড আয়রন, প্রেসিং অ্যান্ড আয়রিং। নেক্সট পার্ট হচ্ছে ফরহেড। ফরহেডের প্রথম মেসেজ কি আপলিফটিং, এইভাবে আমাদের আপলিফটিং করতে হবে, এইভাবে আমাদের আপলিফটিং করতে হবে। নেক্সট হলো ক্রিস ক্রস, এইভাবে আমরা এই আঙুলের দ্বারা আমরা কিন্তু ক্রিস ক্রসটা করব। নেক্সট হচ্ছে সিজার স্ট্রোক, সিজার স্ট্রোক। নেক্সট হলো চিক। তো ফার্স্ট মেসেজ আপলিফটিং, এইভাবে এক ধার থেকে আমাদের আপলিফটিংটা করতে হবে। একটা গাল হয়ে গেলে আমাদের অন্য গালে আপলিফটিং করতে হবে। নেক্সট হচ্ছে বিগ সার্কেল ক্লকওয়াইজ, বিগ সার্কেল ক্লকওয়াইজ। নেক্সট হচ্ছে জেনারেল অ্যাপ্লিকেশন, আবার আমরা জেনারেল অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই করব। লাস্ট হচ্ছে ভাইব্রেশন, আমরা এটা মেশিনের দ্বারাও করতে পারি অথবা আমরা হাতের দ্বারাও করতে পারি ভাইব্রেশন। এবং লাস্ট হলো সফট টাচ, খুব হালকা হাতে মুখে সুড়সুড়ি দেওয়া, তাতে ক্লায়েন্ট খুব আরাম বোধ করে, সেই কারণে আমরা ফিনিশিংয়ে সফট টাচ দিয়ে থাকি, সেই জন্য আমরা সফট টাচ দিয়ে থাকি। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রেখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।